আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জিএইচডি ডিটবডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের বিভিন্ন পদ্ধতি আমরা জানি। আমরা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানি, লেসো টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে, ম্যাজিক টুল দিয়ে, সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট দিয়ে। বাট আমরা সিস্টেমটা আমরা এই ধরনের বিষয়গুলো আমরা কুইক সিলেকশন টুল, পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা এই সিস্টেমগুলো জানি, বাট ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব সংকীর্ণ, খুব ন্যারো সাইজের ব্যাকগ্রাউন্ডগুলা। এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখানে কি পেন টুল আমাদের যখন জুম করতেছি, দেখেন এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, অনেক জায়গায় বোঝা যাচ্ছে না। আমরা যখন দেখেন জুম করতেছি তখন আমাদের কি বোঝা যাচ্ছে, বাট এই জায়গায় আমরা কিভাবে কি করব, এ ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কিভাবে রিমুভ করব, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আই থিঙ্ক আজকের ভিডিওটা স্পেশালি নতুনদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে, সকলের জন্য কাজে লাগবে, বাট স্পেশালি নতুনদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কারণ তো এখানে পেন টুল ছাড়াই আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এই এই সিস্টেমগুলো, এই এই যে ছোটো ছোটো এই ন্যারো ভিতরের যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন ইরেজার টুল দিয়ে খুব সহজে, সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো ভিডিওটা আপনারা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেই পর্যন্ত দেখলে আপনাদের আজকের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এই ধরনের সমস্যাগুলো যখন প্রবলেম ফেস করেন, বিশেষ করে বিগিনাররা এই প্রবলেমগুলো ফেস করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে। তো এখানে আমরা যখন পেন টুল দিয়ে আমি সাজেস্ট করি সবসময়, আমার পূর্বের ভিডিওগুলোতে বলেছি, পেন টুল দিয়ে আপনারা সাইডগুলো অবশ্যই এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো স্মুথলি করতে চাইলে, একদম পারফেক্ট 100/100 একদম করতে চাইলে অবশ্যই পেন টুল দিয়ে কাজটা করবেন। ওকে, তো জাস্ট আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট সিলেক্ট করে দেবো, বা এখান থেকে কুইক সিলেকশন টুলে সিলেক্ট করার পরে সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট আসলো, আমি সিম্পলি দেখাচ্ছি ওই কাজটা কীভাবে করবেন। এই যে ন্যারো এই ছোটোগুলো আপনারা কীভাবে ছোটো ছোটো এই জায়গার ব্যাকগ্রাউন্ড কীভাবে আমি রিমুভ করবেন। ওকে, তো আমি জাস্ট সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে দিলাম, আমার কী হলো, আমার শোটা সিলেক্ট হয়ে গেলো, আমার যে যতটুকু আছে ততটুকু আমি কী করবো, এখন অল্টার বা শিফট ধরে, যেখানে অল্টার ধরা দরকার সেখানে অল্টার ধরবো বা শিফট ধরে আমি এটা আমার জাস্ট বাকি আমি সিলেক্টটা করে নেব। ওকে, বাকি সিলেক্টটা করে নেওয়ার পর আমি জাস্ট আমার মূল বিষয়টা আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ না, বাট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এই জাতীয় সমস্যাগুলো আপনারা কীভাবে সলভ করবেন সেটা হচ্ছে আজকের মূল বিষয়। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড শোটা আমার সিলেক্ট হলো। তো আমার এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দেওয়ার পর আমি একটা আজকে আরেকটা বিষয় দেখাচ্ছি। আমরা এতদিন দেখেছি এখান থেকে এই যে অ্যাড অ্যান্ড লেয়ার মাস্কে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। বাট আজকে আমি দেখাবো এই জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে আমার পুরো ব্যাকগ্রাউন্ড আর শোটা সিলেক্ট হলো, আমি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এক্স দিলাম, এক্স দেওয়ার পর আমার আর রিমুভ হয়ে গেল না। ওকে, তো আজকের যে বিষয়টা সেটাই আমি আপনাদেরকে দেখেন। আমরা এখানে এই ধরনের এই জাতীয় এই সাইটগুলো পারফেক্টলি আপনারা রিমুভ করেন, জাস্ট আপনি এখানে এই যে ইরেজার টুলটা ক্লিক করেন, এটাকে আপনি ছোট করে নেন, এটাকে আপনি কিবোর্ড থেকে থার্ড ব্যাকে দিয়ে ছোট করে নেন, একটু জুম করেন আপনার ইমেজটা, জুম করে জাস্ট আপনি এই জায়গাগুলো আপনি ইরেজ করে দেন, জাস্ট একটা ক্লিক, অনলি একটা ক্লিক। ওকে, অনলি একটা ক্লিক করেন, একদম পারফেক্টলি। ওকে, তো আজকের বিষয়টা হচ্ছে এটা, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে বিগিনার বন্ধুরা যখন আপনারা এই প্রবলেমটা ফেস করেন, দেন আপনি আমার দেখানো পদ্ধতিতে ফলো করে ট্রাই করবেন, আই থিঙ্ক ইটস ভেরি হেল্পফুল ফর ইউ। ওকে, ভেরি হেল্পফুল ফর ইউ, আশা করি ক্লিয়ার। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমি, পিছনে একটা আপনি নিচে একটা শ্যাডো দিয়ে দেন, আপনার মূল লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ব্ল্যাঙ্ক নেন, কিবোর্ডটা কন্ট্রোল ধরে এখানে ক্লিক করার পর একটা ব্ল্যাঙ্ক আসলো, আপনি বি চাপেন, বি চাপার পর আপনি এখানে ব্ল্যাক দিয়ে দেন, আপনি ফরগ্রাউন্ড কালারটা আপনি কালো দিয়ে দেন, কালো দিয়ে দেওয়ার পর আপনি ব্রাশটা সিলেক্ট করেন, একদম নর্মাল ব্রাশটা সিলেক্ট করবেন, নর্মাল ব্রাশটা সিলেক্ট করার পর আপনি এখানে অপোসিটি একদম হার্ডনেসটা, একদম হার্ডনেসটাকে আপনি একদম জিরো করে দেন, জিরো করে দেওয়ার পর আপনি দেখেন এখন আপনি এটাকে এই জাস্ট এটাকে আপনি একটু ছোট করে দেন, চিপাইয়ে দেন, চিপাই দিলে এটা চিপানো হচ্ছে, তো আপনি এটাকে একটু এভাবে বাঁকা করে দেন, বাঁকা করে দেওয়ার পরে দেখেন জাস্ট যেই যেখানে আপনি শ্যাডোটা করবেন সেভাবে আপনি দিবেন, জাস্ট যেভাবে শ্যাডোটা করবেন সেভাবে দিবেন, জাস্ট একটু বড় করেন, বড় করার পর আপনি জাস্ট একটু বড় করেন, বড় করার পর দেখেন আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর অলরেডি আমার একটা শ্যাডো হয়ে গেলো, হালকা একটা শ্যাডো হয়ে গেলো। ওকে, এখন আপনি যতটা ক্লিক করবেন ততটা আপনার হালকা এখানে একটা শ্যাডো হবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, ওকে, জাস্ট এখন আপনার আশেপাশে যতটুকু আছে ততটুকু আপনি ইরেজার টুল দিয়ে সেম ইরেজার টুল দিয়ে এভাবে সেই প্রবলেমটা সেলভ, আমি যে প্রবলেমটা দেখেছি সেই প্রবলেমটার সাথে আমি আপনাদেরকে একটা, এটা অবশ্য আমার পুরো ভিডিও আছে বা এটা আপনারা পারেন, একটা শ্যাডোর বিষয়টা আমি দেখা দিলাম। ওকে,
এভাবে আপনি এভাবে ইরেজ করে দেন, সিম্পলি আপনি ইরেজ করে দেন। এখানে যদি একটু বেশি হয়ে থাকে, এই সামনে তো একটু হালকা থাকবেই, একটা ছায়া, শ্যাডো মানে ছায়া, ওকে, শ্যাডো মানে ছায়া, জাস্ট এভাবে একটু হালকা ইয়ে করে দেন। এসারে তো আমাদের দরকার নেই, জাস্ট এভাবে হালকা, ওকে। দেখবেন বন্ধুরা, সিম্পল একটা বিষয় আমি আপনাদেরকে করে দেখালাম। তো আমি আর ভিডিওটা লং করবো না, আমি ভিডিওটা আরও লং করবো না, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।